আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো। আজকে আমি তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে অধ্যায় দুইয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সংশ্লিষ্ট যন্ত্রপাতি অধ্যায়টি একটু পড়াবো। তোমরা সবাই তোমাদের পাঠ্য বইটি সাথে রাখো। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নামটা মনে আসলে আমাদের কোন যন্ত্রটির কথা সবার আগে মনে হয়? হ্যাঁ, কম্পিউটার। কম্পিউটারের সাথে সাথে আমরা ল্যাপটপ, ট্যাবলেট এবং স্মার্টফোন দিয়েও এ সকল সমস্ত কাজ করতে পারি। কম্পিউটার মূলত দুটি অংশে বিভক্ত, হার্ডওয়্যার এবং সফটওয়্যার। হার্ডওয়্যার হলো কম্পিউটারের সকল যন্ত্রপাতি অংশগুলোকে বোঝায়, এটাকে আমরা ডিভাইসও বলি। আর সফটওয়্যার হলো যন্ত্রপাতিগুলো সচল রাখার জন্য আমরা যে সকল প্রোগ্রাম ব্যবহার করি ওগুলোকে বোঝায়। এবার আসো আমরা দেখি কম্পিউটার কীভাবে কাজ করে, কম্পিউটারের কাজের পদ্ধতি। এখানে আমি একটা ছবির মাধ্যমে তোমাদের কম্পিউটারে কাজ করার পদ্ধতিটা বুঝাচ্ছি। আমরা প্রথমেই কোনো একটা কিছু ইনপুট দিব, ইনপুট ডিভাইসের মাধ্যমে সেটি চলে যাবে কম্পিউটারের মেমোরিতে। মেমোরি থেকে কাজটা চলে যাবে প্রসেসরে। প্রসেসরে আমরা যে কাজটি কম্পিউটারকে করতে বলবো তার কিছু নির্দিষ্ট নিয়ম অনুযায়ী কাজটি করবে। তারপর সেটি আবার মেমোরিতে আসবে এবং মেমোরি থেকে আউটপুট দিয়ে দিবে আমাদের আউটপুট ডিভাইসের মাধ্যমে। এই চিত্রটি তোমাদের বইয়ের 18 নম্বর পৃষ্ঠা এখানে সুন্দর করে দেওয়া আছে এবং বর্ণনাও দেওয়া আছে। আমরা এখান থেকে জানতে পারলাম কম্পিউটারের হার্ডওয়্যার মূলত চারটি অংশে বিভক্ত, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, মেমোরি ডিভাইস এবং প্রসেসর। তো আমরা প্রথমে ইনপুট ডিভাইস দেখি। যে সকল যন্ত্রপাতির সাহায্যে আমরা কম্পিউটারে ইনপুট দিয়ে থাকি ওগুলোকে ইনপুট ডিভাইস বলে। যেমন কিবোর্ড লেখালেখি করার জন্য, মাউস আইকন নির্ধারণের জন্য, এই যে দেখো কিবোর্ড, মাউস, ডিজিটাল ক্যামেরা ছবি তোলার জন্য, স্ক্যানার প্রিন্টেড ছবি আমরা যদি কম্পিউটারের ভিতরে নিতে যাই তাহলে, ভিডিও ক্যাম এবং ওয়েভ ক্যাম হলো গিয়ে ভিডিও করার জন্য, মাইক্রোফোন কথা বলার জন্য। তোমরা সবাই দেখেছো আমরা মাইক্রোফোন এবং প্রায় সময় ব্যবহার করে থাকি। তারপর জয়স্টিক দেখো, এটা হলো গিয়ে গেম খেলার জন্য, তোমরা সবাই নিশ্চয়ই গেম খেলো। তারপর হলো গিয়ে ওএমআর, দেখো ওএমআর মেশিনটি হলো গিয়ে তোমরা যে নৈবিত্তিক অংশ পূরণ করো সেই উত্তরপত্র যাচাইয়ের একটি মেশিন। তারপর হলো গিয়ে বারকোড রিডার, এটা হলো গিয়ে বারকোড রিডার। আমরা যখন কোনো সুপার শপে যাই আমাদের দেখবে একটা বারকোড দিয়ে একটা রিড করে, এটাই হলো গিয়ে বারকোড রিডার। মেমোরি ও স্টোরেজ ডিভাইস, র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটা একটা মেমোরি। কম্পিউটারে দেখো এই চিত্রটি যখন ইনপুট ডিভাইস থেকে মেমোরিতে গিয়েছে তখন এই মেমোরি, এই র্যামটা এই কোনো নির্দেশনা এই মেমোরিতে রাখে। তারপর হলো গিয়ে আমরা যখন কোনো সব কিছু কম্পিউটারে সেভ আকার করি বা সেভ থাকে ওটা হলো গিয়ে হার্ড ডিস্কে থাকে, এটাকে এই জন্য স্টোরেজ ডিভাইস বলে। এখন এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে যদি আমরা কোনো কিছু নিতে চাই তাহলে আমরা সিডি বা পেনড্রাইভ ইউজ করতে পারি, এগুলোও এক ধরনের মেমোরি। কম্পিউটারের দুটো গুরুত্বপূর্ণ অংশ হলো কি প্রসেসর ও মাদারবোর্ড। প্রসেসরে আমরা সমস্ত প্রসেসিংয়ের কাজটা করি বা সমস্ত কার্যক্রমই প্রসেসরে হয়। দেখো তোমাদের বইয়ে এই ছবিতে দেওয়া আছে এটা প্রসেসরের, আর এটা হলো কি একটা মাদারবোর্ড। মাদারবোর্ডে ঠিক এই জায়গাটায় প্রসেসর আছে। মাদারবোর্ডে অনেক যন্ত্রাংশ থাকে, মূলত কম্পিউটারের মূল কাজটা এই মাদারবোর্ডেই হয়। আর প্রসেসর সার্বক্ষণিক, কম্পিউটারের একমাত্র যন্ত্র প্রসেসর যে সার্বক্ষণিক চলতে থাকে। এই জন্য প্রসেসরকে ঠান্ডা করার জন্য একটা আলাদা ফ্যান কম্পিউটারের হার্ডওয়্যারে সংযুক্ত থাকে। আউটপুট ডিভাইস, যে সকল যন্ত্রের মাধ্যমে আমরা বিভিন্ন আউটপুট পাই তাই আউটপুট ডিভাইস। যেমন মনিটর, এটা আমরা সকল কার্যক্রম দেখতে পারি। প্রিন্টার, যে কোনো কিছু লেখা প্রিন্ট করতে পারি। প্লটার, এই যন্ত্রটা তোমাদের জন্য নতুন, এটা হলো গিয়ে সাধারণত ছবি সুন্দর মতন প্রিন্ট আউট করার জন্য প্লটার ব্যবহার করা হয়। স্পিকার, গান বা যে কোনো কথা শোনার জন্য। মাল্টিমিডিয়া প্রজেক্টর, তোমরা ইতিমধ্যে দেখেছো আমাদের অনেক ক্লাসরুমে মাল্টিমিডিয়া প্রজেক্টর আছে, তোমরা এটা বাস্তবে দেখেছো যে এরকম একটি মাল্টিমিডিয়া প্রজেক্টর। এখন আমরা খুব সুন্দর একটা ডিভাইসের সাথে তোমাদের পরিচিত করিয়ে দিব যেটা একই সাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসাবে কাজ করে, এটা হলো কি টাচ স্ক্রিন। এই যে দেখো আমরা ইদানিং যে স্মার্টফোন ব্যবহার করি এটা যে টাচ স্ক্রিন আছে এটাও একসাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসাবে কাজ করে। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা বিভিন্ন হার্ডওয়্যার সম্পর্কে জানলাম, এখন আমরা সফটওয়্যার সম্পর্কে জানব। সফটওয়্যার মূলত বিভিন্ন হার্ডওয়্যারকে যন্ত্রপাতি সচল রাখা এবং অর্থপূর্ণ করাই সফটওয়্যারের কাজ, যা একটি প্রোগ্রাম। আসলে সফটওয়্যার প্রধানত দুই প্রকার, অপারেটিং সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সিস্টেম সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সিস্টেম সফটওয়্যার আবার দুই ধরনের,
প্যাকেজ সফটওয়্যার, কাস্টমাইজড সফটওয়্যার, অপারেটিং সিস্টেম সফটওয়্যার। তোমরা সবাই অপারেটিং সিস্টেম সফটওয়্যারের নাম শুনেছো। আমরা বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম আমাদের কম্পিউটারে ডাউনলোড করে থাকি। দেখো উইন্ডোজ, ম্যাক, লিনাক্স, এগুলো বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমের মূলত কাজ হলো কি, যন্ত্রপাতি পরীক্ষা করা, ইনপুট ও আউটপুট সচল রাখা এবং বিভিন্ন ধরনের তথ্য জমা রাখা। এরপরে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আমরা বিভিন্ন বিশেষ কাজের জন্য যে ধরনের সফটওয়্যারগুলো ব্যবহার করা হয় সেটাই হলো গিয়ে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। যেমন গান শোনার জন্য এক ধরনের সফটওয়্যার, ছবি আঁকার জন্য এক ধরনের সফটওয়্যার, লেখালেখি করার জন্য এক ধরনের সফটওয়্যার। তোমরা মনে রাখবে, অপারেটিং সিস্টেম সফটওয়্যার ছাড়া কম্পিউটার কখনোই সচল থাকতে পারবে না। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো গিয়ে বিশেষ কাজের জন্য আমরা যে ধরনের সফটওয়্যারগুলো ব্যবহার করে থাকি। অ্যাপ্লিকেশন সফটওয়্যার আবার দুই ধরনের, প্যাকেজ সফটওয়্যার, কাস্টমাইজ সফটওয়্যার। প্যাকেজ সফটওয়্যার হলো কি, বিশেষ কাজের জন্য যে ধরনের সফটওয়্যারগুলো আমরা ব্যবহার করে থাকি, যেমন ওয়ার্ড প্রসেসর লেখালেখি করার জন্য, জেট অডিও গান শোনার জন্য, তোমরা কিন্তু এই মুহূর্তে একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা প্যাকেজ সফটওয়্যার ব্যবহার করছো। বলতে পারো কোনটি? ইউটিউব। হ্যাঁ, আমার যে ভিডিওটি দেখছো তোমরা ইউটিউবের মাধ্যমে, এটাও একটি প্যাকেজ সফটওয়যার। এবার আসি কাস্টমাইজ সফটওয়্যার। কাস্টমাইজ সফটওয়্যার হলো কি, বিশেষ কাজের জন্য তৈরি করা নিজস্ব সফটওয়্যার। কোনো প্রতিষ্ঠান নিজস্বভাবে যদি কোনো সফটওয়্যার তৈরি করে থাকে, যেমন তোমরা সবাই সুপার শপে গিয়েছো, সুপার শপে এখন সব কিছু কম্পিউটারের মাধ্যমে তৈরি করা হয়। যে সফটওয়্যারটা হলো কি কাস্টমাইজ সফটওয়্যার, ওই সফটওয়্যারটা শুধু ওরাই ইউজ করে কিন্তু আমরা কিন্তু ব্যবহার করি না। কম্পিউটারের আরেকটা খুব মূল্যবান জিনিস হলো এই কম্পিউটার নেটওয়ার্ক। এখন আমরা সবাই নেটওয়ার্কের মাধ্যমে একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটারের যোগাযোগ রক্ষা করি। নেটওয়ার্ক সম্পর্কিত কিছু যন্ত্রপাতি সম্পর্কে এবার আমরা জানব। মডেম, মডেম তোমাদের বইয়ে ছবিটি দেওয়া আছে। মডেম টেলিফোন লাইনের সাথে মডেম যুক্ত করে আগে দুটো কম্পিউটারের সাথে নেটওয়ার্ক যুক্ত করা হতো। এরপরে স্যাটেলাইট বা উপগ্রহ, এটা একটা পৃথিবী ধরো, এই পৃথিবীর এই প্রান্ত থেকে এই প্রান্ত কোনো তথ্য দেওয়ার জন্য স্যাটেলাইট ব্যবহার করা হয়। এই যেটা হলো কি স্যাটেলাইট, সিগন্যালটা তাহলে এভাবে গিয়ে তারপর এভাবে পৃথিবীর অন্য সকল প্রান্তে তাহলে স্যাটেলাইটটি পৌঁছে যাবে। এটা একটি তারবিহীন যোগাযোগ ব্যবস্থা। বাংলাদেশে বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান নামে একটি নিজস্ব স্যাটেলাইট স্থাপন করা হয়েছে, যেটি 12 মে 2018 সালে পৃথিবীর 57তম দেশ হিসাবে এটা স্থাপন করা হয়েছে। দেখো তোমাদের বইয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট একের উৎক্ষেপণ দৃশ্যটির ছবি দেওয়া আছে। আরেকটি যোগাযোগ ব্যবস্থা হলো অপটিক্যাল ফাইবার, এটি একটি তারের যোগাযোগ ব্যবস্থা। এটি একটি অত্যন্ত কাচের স্বচ্ছ তন্তু হিসাবে আমরা নেটওয়ার্কিং সংকেত পাঠাতে পারি। এটা আলোর সংকেতে সংকেত পাঠানো যায়, অনেক সংকেত একসাথে এবং নির্ভুলভাবে পাঠানো যায়, যেটা হয় উপগ্রহের মাধ্যমে অনেক সময় সিগন্যাল নষ্ট হয়ে যায় বা মিস হয়, কিন্তু অপটিক্যাল ফাইবারের মাধ্যমে তা মিস হয় না। দেখো তোমাদের এখানে অপটিক্যাল ফাইবারে কিছু ছবি দেওয়া আছে। শিক্ষার্থীরা, অধ্যায় 2 সম্পর্কে তোমাদের বিস্তারিত আলোচনা করা হলো, আশা করি তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছো। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষাতে কিছু কোশ্চেন দেওয়ার কথা ছিল, যেটা আমি এখন তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা ভালোভাবে লক্ষ্য করো। এখানে অধ্যায় 1-এর জন্য 4টি কোশ্চেন এবং অধ্যায় 2-এ 6টি কোশ্চেন দেওয়া আছে, তোমরা দেখো লক্ষ্য করো। 1 নম্বর কোশ্চেন, তথ্য যোগাযোগ প্রযুক্তি বলতে কী বুঝো? তথ্য প্রযুক্তি ব্যবহার করে পরীক্ষার ফলাফল জানা যায় এমন একটি ঘটনা উল্লেখ করো, পার্ট 1-এ। 2 নম্বর, গ্লোবাল ভিজুয়ালাইজেশন বলতে কী বুঝো? বর্তমান যুগে ডিজিটাল যুগ বলা হচ্ছে কেন, এ সম্পর্কে তোমরা ধারণা উল্লেখ করো। 3 নম্বর, তোমার বিদ্যালয়ে কোন কোন ক্ষেত্রে ICT ব্যবহার করে শিক্ষা কার্যক্রম আরও আকর্ষণীয় করা যায়, সংক্ষিপ্ত বিবরণ সহ তার একটি তালিকা তৈরি করো। 4 নম্বর, ICT ব্যবহার করে কী কী কাজ করা যায় তার একটি তালিকা তৈরি করো। এ 4টি প্রশ্ন অধ্যায় 1-এর জন্য। অধ্যায় 2-এর 1 নম্বর, উদাহরণের সাহায্যে কম্পিউটারে কার্যক্রমের বর্ণনা করো। 2 নম্বর, বিভিন্ন ইনপুট ডিভাইসের নাম ও কার্যক্রম লিখো। 3 নম্বর, কম্পিউটারের বিভিন্ন স্টোরেজ ডিভাইসের কার্যক্রম লিখো। 4-5টি আউটপুট ডিভাইসের বর্ণনা দাও। 5, সিস্টেম সফটওয়্যার, অপারেটিং সিস্টেম ও অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে পার্থক্য লিখো। 6, কোন কোন পদ্ধতিতে কম্পিউটারের সাথে কম্পিউটার বা অন্য কোনো ডিভাইসের সংযোগ দেওয়া যায় ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা, তোমরা নিয়মিত পড়াশোনা করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং বাসায় থাকবে। আগামী দিন তোমাদের অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।